কিলোমিটার যাওয়ার পর দেখি যে পানি পানে বিরতি, গ্লুকোজ খেলাম, খায়ে দেখি আর পা চলে না। তারপর দেখি আমার বাম পাশ থেকে আরেকজনের বয়স 60 বছর হবে অন্তত পক্ষে, দেখি আমাকে ওভারটেক করে চলে গেল। আপনারা এখানে কয়জন আছেন যারা জীবনের প্রথম এই মিনি ম্যারাথন 7.5 কিলোমিটার? অনেকেই আছেন। তো তারপর আমি ভাবছিলাম আমাকে প্রধান অতিথি করলো, তো আমি কি প্রধান অতিথি হয়ে শুধু পুরস্কার দেব নাকি মাঠে আপনাদের সাথে একই সাথে দৌড়াবো? আমি এটা নিয়ে সংশয়ে সাহস করলাম এবং দৌড়ানো শুরু করলাম। এবং প্রথমে যখন 1 কিলোমিটার গেলাম, 1 কিলোমিটার যাওয়ার পরে একটু দম ফেল করলাম, মানে বুঝেন তো গ্রামের ভাষায় দম ফেল করা, মানে তখন দেখি আমার থেকে কয় বছরের বড় বলবো, আমার থেকে 10 বছরের বড় আনির ভাই দেখি আমার থেকে 2 ধাপ আগায় গেছে, তখন একটু লজ্জা পাইছি, তখন আবার দৌড়াইছি। তারপর 2 কিলোমিটার যাওয়ার পর দেখি যে পানি পানে বিরতি, গ্লুকোজ খেলাম, খায়ে দেখি আর পা চলে না। তারপর দেখি আমার বাম পাশ থেকে আরেকজনের বয়স 60 বছর হবে অন্তত পক্ষে, দেখি আমাকে ওভারটেক করে চলে গেল। এই বড় হকে স্বাগত জানাই রিগাল ড্রেসিং টেবিল। রিগাল ড্রেসিং টেবিল, এলিগেন্ট শপ ডিজাইন ও পারফেক্ট লেকার ফিনিশিং, রিগাল ফার্নিচার, ফার্নিশ ইয়োর ড্রিম। তখন আবার সাহস করলাম, আবার দৌড়াইলাম। তারপর যখন অর্ধেক পার করলাম, উঁচু উঁচু ব্রিজ, ব্রিজের উপর উঠতে যে একটু কষ্ট হলো, তখন একটু ধীরে যাচ্ছিলাম। তারপর দেখি 5 বছরের একটা বাচ্চা আমাকে ওভারটেক করে চলে গেল। তখন আবার আমি উদ্যম অনুপ্রেরণা নিয়ে দৌড়ানো শুরু করলাম এবং আশপাশে অনেকেই সেলফি তুললো। সেলফি তোলার সময় দৌড়াইতে হয়, কারণ আমি যদি থেমে থাকি তো লজ্জা লাগে। তো এইভাবে দৌড়াতে দৌড়াতে একটু পরে নাসের বলল, আর মাত্র 1 কিলো আছে, সময় 20 মিনিট, তো 18 মিনিট। সেই সময়ে দৌড়ায় 75 মিনিট লাগেনি, 68 মিনিটে 7.5 কিলোমিটার দৌড় ফিনিশ। এই যে লক্ষ্য স্থির করা, এবং সেই লক্ষ্য আছে। এখানে কয়জন আছেন? একজন এখানে আছেন, আপনারা একজন, যে কিনা 24 মিনিটে 7.5 কিলো কমপ্লিট করেছে। আর অনেক দৃষ্টি প্রতিবন্ধী, অনেক শ্রবণ প্রতিবন্ধী, অনেকে বাক প্রতিবন্ধী, আমাদের বিশেষভাবে সক্ষম ভাই বোনেরা, তারাও কিন্তু 1 কিলোমিটার অনেকে 8 মিনিটে শেষ করেছে, অনেকে 10 মিনিটে শেষ করেছে। আমাদের স্মার্ট বাংলাদেশ হবে সকলের জন্য, সে সুস্থ স্বাভাবিক, বিশেষভাবে সক্ষম, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ, গ্রাম শহর সকলের জন্য এই স্মার্ট রান, সেটাকেই তুলে ধরার চেষ্টা করেছে। তো আমি সবশেষে বলবো, আজকে যেভাবে আমরা 7.5 কিলোমিটার দৌড়ানোর একটা নির্দিষ্ট সময় ঠিক করেছিলাম 75 মিনিট, একইভাবে জয়নেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ লক্ষ্য পূরণের জন্য আমাদের সময় আছে 17 বছর। এই 17 বছরে আমাদের যার যার জায়গা থেকে যার যার দায়িত্বটা, আমরা দেশপ্রেমিক হিসেবে অসাম্প্রদায়িক প্রগতিশীল একজন উদ্ভাবনী সমস্যার সমাধানকারী নাগরিক হিসেবে নিজেদেরকে আমরা স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করব। সুস্থ সবল মেধাভিত্তিক স্মার্ট নাগরিকদেরকে দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। সবাইকে ধন্যবাদ। বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।